যশোরে হাইব্রিড জাতের বারো মাসে তরমুজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা কৃষকরা জানান এক বিঘা জমিতে এই জাতের তরমুজ চাষ করতে খরচ দেড় লাখ টাকা হলেও বিক্রি করে লাভ হয় বিঘা প্রতি দুই থেকে তিন লাখ টাকা এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা বারো মাসে তরমুজ চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট দুই বছর আগে যশোর সদর উপজেলার রাহেলাপুর গ্রামের কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে হাইব্রিড জাতের বারো মাসই এ তরমুজের চাষ শুরু করেন প্রথম বছরই তরমুজের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে তারা বেশ লাভবান হন এরপর থেকে অন্যান্য উপজেলাতে অনেকেই শুরু করেন এই জাতের তরমুজের চাষ কৃষকরা জানান বারো মাসি এই হাইব্রিড জাতের তরমুজ চাষ ব্যাপক ব্যয়বহুল এক বিঘা জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় প্রায় দেড় লাখ টাকা তবে একই মাচায় পরপর তিন বছর তরমুজ চাষ করে বিঘা প্রতি দুই থেকে তিন লাখ টাকা আয় করা যায় তিন বছর পর পর এটা মনে করেন বেচাকেনা করলে খুবই লাভ হয় এবং অন্যান্য ফসলের চাইতে এটা লাভজনক চার বছর ধরে তরমুজ চাষ করে তরমুজ চাষ করে ভালো আসছে লাভবান বিঘা পথে আপনার এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা বিক্রি অসময়ের তরমুজ সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাজারে রয়েছে বেশ চাহিদা এখানকার উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঢাকা কারণ বাজারে নিয়ে গেলে ষাট টাকা সত্তর টাকা আশি টাকাও অনেক অনেক সময় একশো টাকাও বিক্রি করে কেজি গত দুই বছরে যেভাবে বেচা কিনা করেছি এইভাবে যদি যে বেচা আমরা করতে পারি বললেন তাহলে আমরা একটু লাভবান হতে পারবো তরমুজ চাষকে লাভজনক করে তুলতে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা এই জাতীয় সম্প্রসারণের জন্য উদ্যান উন্নয়ন কেন্দ্র বিএডিসি যশুর ব্যাপকভাবে চাষিদের সাহায্য করছে এবং তাদের কিছু পরামর্শ দিয়ে যাচ্ছে এটা কখন চাষ করতে হবে কিভাবে কখন কোন মৌসুমে এবং কখন চাষ করলে তরমুজটা উঠে এরা লাভবান হয় সেই ব্যাপারে আমরা সাজেশন করে থাকি কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় পঁচাশি হেক্টর জমিতে হাইব্রিড জাতের এই বারো মাসি তরমুজ চাষ হয়েছে রাশেদ ইমাম নিউজ টোয়েন্টি